নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনের একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রেসিপি। আর তার জন্য আমার লাগবে বেগুন, তাই আমার বাগানে বেগুন তুলতে এসেছি। দেখো কত বেগুন ধরেছে গাছে। এই বেগুনগুলো নিয়ে নিয়েছি, এগুলো হলেই শুক্তোটা হয়ে যাবে। আর এবার শুক্তো করতে আমার আরেকটা সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ লাগবে, সেটা হলো সজনের ডাঁটা। আর এই সজনের ডাঁটাটা আমি আমাদের বাড়ির গাছ থেকে পেড়ে নেব। আর এই টাটকা ডাঁটাগুলো দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর লাগবে খেতে। সজনের ডাল থেকে এই সজনের ডাঁটাগুলো এবার একে একে ছাড়িয়ে নেব। এই শুক্তো রান্না করতে আমার কোন কোন উপকরণগুলো লাগছে আমি সব উপকরণগুলো তোমাদের এবার বলে দেব। প্রথমে নিয়েছি আলু লম্বা লম্বা পিস করে, আর নিয়েছি কলা এরকম পিস করে নিয়েছি, আর নিয়েছি বেগুন টুকরো করে, আর উচ্ছে সজনের ডাঁটা যেগুলো পেরেছিলাম গাছ থেকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর গায়ের আঁশগুলো ফেলে দিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য, নিয়েছি অল্প পরিমাণ জিরে বাটা, কয়েকটা বড়ি, আর নিয়েছি লবণ, হলুদ আর আদা বাটা, আর এটা নিয়েছি প্রায় 4 চামচ পরিমাণ সর্ষে বাটা। আর আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। এবার প্রথমে বড়িগুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। এই শুকনো খোলায় ভাজলে বড়িটা খুব মরমরে আর ভালো হয় খেতে। শুকনো খোলায় কিছুক্ষণ ভাজার পরে তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদাভাবে ভেজে নেব, খুব অল্প সময়ের জন্য, 1 থেকে 2 মিনিটের মতো। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, আলুটার মধ্যে হালকা লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে তুলে নেব। এবার উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর হলুদ। আর এবার বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি, বেগুনের মধ্যেও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ আর হলুদ, দিয়ে 2-1 মিনিট ভেজে তুলে নেব। আর এবার কলাটাও ভেজে নিলাম, আর একদম শেষে ভেজে নেব সজনের ডাঁটা। এই ডাঁটার মধ্যেও লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম। দেখো সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরও বেশ কিছু পরিমাণ তেল দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে আর তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার পরেও কিছুক্ষণ ভালোভাবে কষে নেব। মশলা কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নেব।
এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি আগে সব সবজিগুলো ভাজার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে দেব। হলুদটাও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এবার এই সবজিগুলোকে আরও 2-1 মিনিট ভালোভাবে কষা করে নেব। একদম শেষের মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা আর জিরে বাটা। এই সর্ষে বাটা আর জিরে বাটাটা দিয়ে বেশিক্ষণ এটাকে নাড়ব না, 2-1 মিনিট নেড়েই এর মধ্যে জল ঢেলে দেব, কারণ সর্ষে বেশি কষা করলে তিতো হয়ে যেতে পারে আর এর সঙ্গে সর্ষের স্বাদটাও অনেকটাই কমে যায় আর খেতে ভালো লাগে না তরকারি। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, জলটা দিলাম প্রায় সবজিগুলো ডুবে যায় এমনই পরিমাণ করে জলটা দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 6-7 মিনিট। ছয় থেকে সাত মিনিট বাদে ফিরে এসেছি। এবার তরকারিটা আর একবার নাড়াচাড়া করে দেব। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর 2-1 মিনিট এইভাবে ফুটিয়ে নেব, যাতে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ তরকারিটা অনেকটা গ্রেভি হয়ে এসেছে। এবার লবণ চেক করে এটাকে নামিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।